অন্যান্য বছরের ন্যায় এবছরও রিয়াং জনজাতিদের কুলদেবী সংক্রমা পূজাকে কেন্দ্র করে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মনপাতর এলাকায়। বুধবার রাত্রিবেলায় মেলায় এসে প্রাণ হারাতে হয়েছে এক যুবককে। জানা যায়, গঙ্গারায় পাড়ার বাসিন্দা মানিক রিয়াংয়ের ছেলে সৌরজ রিয়াং বুধবার রাত্রিবেলায় মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার সকাল আনুমানিক 6:30 নাগাদ মেলা থেকে ঢিলছোড়া দূরত্বে তক্কশিলা পাড়ায় রাস্তার পাশে সৌরজ রিয়াংকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর দেওয়া হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সৌরজ রিয়াংকে শান্তিরবাজার ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসে। পরবর্তী সময় ট্রমা কেয়ার সেন্টারে প্রাণ হারালো সৌরজ রিয়াং। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে সৌরজ রিয়াংয়ের পিতা সংবাদ মাধ্যমের সামনে জানান, ওনারা সন্দেহ করছেন ওনার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচন ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ট্রেনের ত্রিপুরা নিউজ। সাড়ে 6টা নাগাদ আমাদের কাছে একটা রিটার্ন ইনফরমেশন যায় ইএমওর কাছ থেকে। জানতে পারি একটা আননোন পার্সন এখানে আমাদের ফায়ার সার্ভিস দ্বারা এখানে আনা হয়েছে। অ্যাকর্ডিংলি আমরাও আসি, এখানে দেখতে পাই যে আননোন ছিল। পরবর্তী সময় তার আইডেন্টিফিকেশন হয়, আইডেন্টিফিকেশনের নাম পাই। তার নাম সুরজ রিয়াং, বাবার নাম মানিক রিয়াং, গঙ্গারায়, কাটালিয়া গঙ্গারায়। ধরে নিয়ে তার মৃত্যুর কারণ রেখে তদন্ত করছে। একে মারা গেছে না? হ্যাঁ।